বরগুনায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা বরগুনাগামী যাত্রীরা। বরিশাল রূপাতলী বাস মিনিবাস মালিক গ্রুপের সাথে বিবাদমান পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলছে মত বিনিময় সভা। এতে ফলপ্রসূ আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ডিসি স্যারের সাথে কথা হয়েছে, ডিসি স্যার বলছে যে আমাদের আগামীকালকে মিটিং আছে 12টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, আমরা দেখি ওখানে বসে একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করতে পারি কিনা। এই সমস্যাটির সাথে আমাদের মানে শুধু বরগুনা জেলা নয়, এখানে বরিশাল এবং পটুয়াখালী জেলার মালিক সমিতিও সম্পৃক্ত আছে। ইতিমধ্যে তাদের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি এবং আমরা একটি মিটিংয়ের জন্য সম্ভবত ডেট নির্ধারণের চেষ্টা করতেছি।